মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। আজকে একটা দেশি পাঙ্গাস নিয়ে এসেছি, এটা হচ্ছে মিষ্টি জলের পাঙ্গাস। আজকে এই পাঙ্গাসের তেল ঝাল রান্না করব। পাঙ্গাস মাছ কেটে ধুয়ে প্রস্তুত করে নিয়েছি, এবার লবণ গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করবো। চিনি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, কালো জিরা, গোলমরিচ, লবণ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ, জিরা বাটা, লবণ, মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেবো। পাঙ্গাস মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। এই যে জেঠিমার হাতে পাঙ্গাস মাছের তেল ঝাল, কালার আর টেস্ট। খুব সুন্দর রান্না হয়েছে পাঙ্গাস মাছের তেল ঝাল।